বর্গেশী জে শিক্ষা মিশনের দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের আজকের জীবন বিজ্ঞানের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। তোমাদের আজকে জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ের বংশগতি এবং কয়েকটি জিনগত রোগ এই অধ্যায়ের দ্বিতীয় পার্টের আমরা ক্লাস আলোচনা করব। কারণ প্রথম পার্টে আমরা যে এই অধ্যায়ে বিভিন্ন যে বিভিন্ন শাখা বা ছোট ছোট যে সংজ্ঞাগুলো আমি দিয়েছি, অ্যালিল কি, একসংকর জনন কি, দ্বিসংকর জনন কি, তারপরে তোমার সংকরায়ন বলতে কি বুঝি, তোর পরাগযোগ, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে মেন্ডেলের যে একসংকর জনন দ্বিসংকর জননের যে পরীক্ষা, সেই পরীক্ষা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে যে আলোচনা করব মেন্ডেল সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে আলোচনা করব। তোমরা ক্লাসটি ভালোভাবে দেখবে এবং যারা সাবস্ক্রাইব করনি, অন্য অন্য মিশনের ছাত্র যারা আছো সাবস্ক্রাইব করনি, তোমরা সাবস্ক্রাইব করবে আশা রাখি। তোমরা অনেকে উপকৃত হবে, কারণ স্কুল কবে খুলবে কেউ জানে না, তোমাদের অনলাইন ক্লাসের উপরেই নির্ভর থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, অনলাইন হচ্ছে তোমাদের একমাত্র পড়াশোনার এখন মাধ্যম, অতএব অনলাইনটাকে তোমরা গুরুত্ব দেবে এই আশাটুকু আমি রাখবো। এবং আমরাও খুব উদ্দীপনা পাবো যদি তোমরা ক্লাসটা ভালোভাবে দেখো এবং লাইক শেয়ার করো, স্যারেরা অন্যান্য স্যারেরা উদ্দীপনা পায়। তা আশা রাখবো তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ভালো লাগলো মন্দ লাগলো সেটা জানাবে, খুব ভালো লাগবে আমাদের। তা আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে গ্রেগর জোহান মেন্ডেল, যে মেন্ডেলবাদ, সে মেন্ডেলবাদ সম্পর্কে একটু আলোচনা আমি করব। তা আমরা জানি যে গ্রেগর জোহান মেন্ডেল যে সংকরায়ন সংক্রান্ত ক্রোমোজোম, জিনগত বৈশিষ্ট্য সংক্রান্ত, বংশগতি সংক্রান্ত যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তাকেই বলা হয় মেন্ডেলবাদ। আর এই মেন্ডেলবাদ যিনি জনক তাকে বলা, তিনি হচ্ছেন গ্রেগর জোহান মেন্ডেল। এই গ্রেগর জোহান মেন্ডেলই সর্বপ্রথম তিনি সংকরায়নের সূত্র, বংশগতির সূত্র তিনি আবিষ্কার করেছিলেন। তার আগে কোনো বংশগতি সংক্রান্ত সূত্র ছিল না, যদিও ছিল একটা বেন্ডিং নামে একটা পদ্ধতি ছিল, যে পদ্ধতিটি ছিল যে যে একটা লম্বা বা যে কোনো নির্দিষ্ট একটা বৈশিষ্ট্যে যদি পরাগযোগ ঘটানো হয়, তাহলে মাঝারি ধরনের, যদি বিপরীত ধর্মের বৈশিষ্ট্য একটা ধরো লম্বা একটা ধরো বেটে যদি বৈশিষ্ট্য যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে সেটা মাঝারি ধরনের অপত্যজীব সৃষ্টি হবে, এটাই মানুষের ধারণা ছিল এবং সেটা মেন্ডেল তিনি বিশ্বাস করতেন। আমরা জানি মেন্ডেল ছিলেন একজন অস্ট্রেলিয়া একজন ধর্মযাজক, তিনি ধর্ম উপাসনা করতেন। তিনি প্রথম এই ক্রোমোজোম, জিন, কোষ বিভাজন ইত্যাদি বিষয়ে প্রথম ধারণা প্রকাশ করেছিলেন। তিনি 1866 খ্রিস্টাব্দে একটি পত্রিকায় তার এই সংকরায়ন সংক্রান্ত বিভিন্ন ফলাফল এবং সংকরায়ন সংক্রান্ত বিভিন্ন সূত্র তিনি প্রকাশ করেছিলেন 1866 খ্রিস্টাব্দে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটি কিন্তু তখন সেভাবে গুরুত্ব ফেলতে পারেনি সেই সময়। দীর্ঘ 34 বছর পর অর্থাৎ 1866 থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 34 বছর এই মেন্ডেলের এই সংকরায়নের পরীক্ষা নিরীক্ষাটাকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু 1900 খ্রিস্টাব্দে সেটি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, সেটি মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কয়েকজন বিজ্ঞানীর দৌলতে, যেমন হচ্ছে কোরেন্স, সেরম্যাক বা ডিভ্রিস, এই ধরনের বিজ্ঞানী তারা গুরুত্ব উদ্ভাবন করেছিলেন যে মেন্ডেল যে জননের পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সেটির গুরুত্বপূর্ণ একটা ভিত আছে। আর সেই ভিত থেকেই তার তখন থেকে মেন্ডেলের সূত্রটি, জনন সংক্রান্ত বংশগতি সংক্রান্ত সূত্রটি কি পায়, জনমানসে গুরুত্ব পেতে থাকে। আর এই মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি হচ্ছে মেন্ডেলবাদ। আর এই মেন্ডেলবাদ থেকে আমরা বংশগতি সংক্রান্ত, বংশগতি অপত্যজীবে কীভাবে চারিত্রিক বৈশিষ্ট্য ছড়ায় বা তার অপত্যজীবে কীভাবে চারিত্রিক বৈশিষ্ট্য ছড়ায় সে সম্পর্কে আমরা জানতে পারি, বংশগতি সংক্রান্ত একটা সঠিক বিদ্যা আমরা অর্জন করতে পারি। তাই মেন্ডেলকে বলা হয় বংশগতির জনক বা সুপ্রজনন বিদ্যার জনক বলা হয়।
তাহলে এই মেন্ডেলের মাথায় কিভাবে আসলো যে তিনি এই যে ক্রোমোজোম, জিন, বংশগত বৈশিষ্ট্য এগুলো নিয়ে বিভাজন, পৃথককরণ সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, একসংকর জনন, দ্বিসংকর জনন তিনি ঘটাবেন, সেটা কিভাবে তার মাথায় এলো সেটা আমাদের জানা দরকার। মেন্ডেলের বাবা তিনি উদ্যান নির্মাণের প্রতি আগ্রহী ছিলেন, সেই সূত্রে মেন্ডেলও বাগান নির্মাণ অর্থাৎ উদ্ভিদ চর্চার ক্ষেত্রে প্রচুর আগ্রহী ছিলেন। মেন্ডেল যেখানে ধর্মাচরণ করতেন সেই ধর্মীয় প্রতিষ্ঠানে একটা বাগান তৈরি করেছিলেন। বাগানটি লম্বা ছিল 120 ফুট এবং চওড়া ছিল 20 ফুট। সেই বাগানে বিভিন্ন ধরনের মটর গাছ, বলা হয়ে থাকে প্রায় 34 ধরনের মটর গাছ, 34 ভ্যারাইটিজ মটর গাছ সেখানে ছিল, এবং প্রত্যেকটা মটর গাছে নিজের নিজের বৈশিষ্ট্য ছিল, কোনোটা লম্বা, কোনোটা বেটে, কোনটা গোল, কোনটা কুঞ্চিত, কোনটা হলুদ, কোনটা বর্ণ বিশেষে, আকার বিশেষে, ফলের বিশেষে, এরকম 34 ধরনের মটর গাছ তিনি চাষ করছিলেন ওই বাগানের মধ্যে। হঠাৎ মেন্ডেলের মাথায় একদিন আসলো যে লম্বা লম্বা, মানে আমরা জানি মটর গাছে স্বপরাগযোগ হয়, অর্থাৎ মটর গাছ হচ্ছে উভলিঙ্গ ফুল, মটর ফুল উভলিঙ্গ ফুল, অর্থাৎ একটা ফুলের মধ্যে একটা আদর্শ ফুলের 4টা অংশ, বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। কোনো ফুলের মধ্যে যদি পুংকেশর চক্র থাকে, পরাগরেণুও থাকে আর গর্ভমুণ্ড থাকে, তাহলে সেটাকে উভলিঙ্গ ফুল বলা হয়। তো মটর গাছ উভলিঙ্গ ফুল অর্থাৎ স্বপরাগযোগ, অর্থাৎ লম্বা মটর গাছের ফুলে লম্বা লম্বা স্বপরাগযোগ হয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে সেটা লম্বা বীজযুক্ত লম্বা মটর গাছ তৈরি হচ্ছে। মেন্ডেলের মাথায় এলো যে যদি করা যায় যে লম্বা মটর গাছের সাথে যদি বেটে মটর গাছের যদি সংকরায়ন ঘটানো হয়, লম্বা মটর গাছের সঙ্গে যদি তোমার বেটে মটর গাছের যদি জনন সম্পন্ন করা হয় তাহলে কি হতে পারে, তাহলে অপত্য যে উদ্ভিদটি সৃষ্টি হবে সেই অপত্য উদ্ভিদটি কি ধরনের উদ্ভিদ হতে পারে, এটা মেন্ডেল ভাবতে লাগলেন। তাহলে তিনি ভাবার সঙ্গে সঙ্গে পরীক্ষার দ্বারাও তিনি কি করতে লাগলেন, চেষ্টা করতে লাগলেন। তার মাথায় আসলো তাহলে আগের ধরনের ছিল যে লম্বা বৈশিষ্ট্য আর বেটে বৈশিষ্ট্য যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে কি হবে যে মাঝারি ধরনের একটা বৈশিষ্ট্য পাওয়া যাবে, এটা বেন্ডিং এর সূত্র অনুযায়ী ছিল, বেন্ডিং পদ্ধতি অনুযায়ী জানা ছিল যে কি যে লম্বা আর বেটে মটর গাছে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে কি হবে, মাঝারি লম্বা হবে না বেটেও হবে না, এরকম একটা মাঝারি বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। মেন্ডেলের মধ্যে সন্দেহ জাগলো যে সত্যি কি এই ধরনের মাঝারি বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে, না অপত্যে অন্য কোনো বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে। তাই তিনি এটা পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করলেন। তিনি কি করলেন, ভাবলেন যে মটর গাছের ফুলে স্বপরাগযোগ হয়, অর্থাৎ একটাই ফুলে যেহেতু একটি ফুলের যদি কি থাকে, গর্ভকেশর চক্র থাকে, পুংকেশর চক্র থাকে, তাহলে স্বপরাগযোগ যদি এটা করানো হয় যে লম্বা মটর গাছ আর বেটে মটর গাছে যদি সংকরণ ঘটানো তাহলে কি করতে হবে, ইতর পরাগযোগ করতে হবে। ইতর পরাগযোগের জন্য তিনি একটা বৈশিষ্ট্যকে বেছে নিলেন, একটা খাঁটি লম্বা মটর গাছকে বেছে নিলেন, একটা খাঁটি বেটে মটর গাছটাকে বেছে নিলেন। কি করলেন, একটা খাঁটি বেটে মটর গাছে যখন কি ছিল, ফুলটা যখন 20 অবস্থা অর্থাৎ প্রথম অবস্থায় যখন ফুলটা ছিল তখন ওই ফুলের ওই পরাগরেণুটাকে অর্থাৎ পুংকেশরটাকে তিনি কেটে কি করলেন, বাদ দিয়ে দিলেন। বুঝতে পারা গেল যে বেটে যে মটর গাছটা, সে বেটে মটর যে নির্দিষ্ট পরীক্ষার জন্য তিনি বেটে মটর গাছকে নির্ধারণ করলেন, সে বেটে মটর গাছটির গর্ভমুণ্ডের পরাগরেণু যেটা পুংকেশর চক্র সেটাকে কেটে 20 অবস্থায় কেটে বাদ দিয়ে দিলেন, এবং সেই ফুলটিকে কি করলেন, একটা পলিথিন দিয়ে ঢেকে রাখলেন, যাতে করে যে অন্যান্য বিভিন্ন ফুলে যাতে পরাগরেণুটা সেই ফুলের গর্ভমুণ্ডে এসে যাতে পড়তে না পারে। কোনো ফুল থেকে পুংকেশর চক্রকে বাদ দেওয়া, পুংকেশর চক্রকে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাদ দিয়ে দেওয়া বা ছেদন করে দেওয়া নামই হচ্ছে ইমাসকুলেশন। ইমাসকুলেশন হচ্ছে বাংলা হচ্ছে পুরুষাঙ্গ ছেদন, অর্থাৎ পুংকেশর চক্রটা ওটা বাদ দিয়ে দেওয়া, অর্থাৎ ওই বেটে মটর গাছের ফুলটিকে সম্পূর্ণরূপে একটা স্ত্রী ফুলে পরিণত করা হলো, তার গর্ভমুণ্ডটা রাখা হলো, গর্ভকেশর চক্রটা পরিপূর্ণভাবে রাখা হলো, কিন্তু সেখান থেকে
পুংকেশ চক্রটাকে পরিপূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হলো। আরেকটা গাছে তিনি লম্বা মটর গাছের পুংকেশ চক্র, লম্বা মটর গাছকে তিনি কি করলেন, স্থির করলেন। এবার যখন ফুলটি বড় হলো তখন কি করলেন, তিনি সেই ফুলে লম্বা মটর গাছের পরাগরেণু ব্রাশের মাধ্যমে হোক বা আর কিছুর মাধ্যমে মাধ্যম দিয়ে কি করে কি করলেন, ওই পরাগরেণুটা এনে ওই বেঁটে মটর গাছের গর্ভমুণ্ডে সেটা কি করলেন, প্রবেশ করালেন। তাহলে কি হলো, ইতর পরাগ্য ঘটলো, অর্থাৎ অন্য ফুল থেকে পরাগরেণু এসে বেঁটে মটর গাছের পরাগ গর্ভমুণ্ডে এসে স্থানান্তরিত হলো, অর্থাৎ ইতর পরাগযোগ সম্পন্ন হলো। এইভাবে ছড়ে পরাগযোগ সম্পন্ন করা হলো। এইভাবে কিছুদিন থাকার পর যখন সেই ফুল থেকে ফল হলো, ফল থেকে বীজ হলো, সেই বীজটি আবার বপন করা হলো। যখন বীজটি বপন করা হলো তখন চারা গাছ জন্ম হলো, মটর গাছ জন্ম হলো। অর্থাৎ বীজ অবস্থায় তখন তো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় না যে মটর গাছ লম্বা না বেটে হবে, অর্থাৎ ওই বীজ থেকে যখন মটর গাছে ওই সংকরণের ফলে উৎপন্ন যে বীজটা হলো, বেটে মটর গাছ থেকে যে উৎপন্ন বীজটা তৈরি হলো, ফল অর্থাৎ ওই ফুল থেকে ফল হলো, ফল থেকে বীজ হলো, বীজ থেকে কি হলো, বপন করে ওটাকে যখন মটর গাছ তৈরি হলো, তখন দেখা যাচ্ছে যে না, বেন্ডিং সূত্র পদ্ধতি অনুযায়ী কিন্তু মাঝারি ধরনের মটর গাছ উৎপন্ন হয়নি, সম্পূর্ণটাই হয়েছে তোমার লম্বা মটর গাছ। পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যখন ওই সংকরায়নের ফলে অপত্য মটর গাছ যখন তৈরি হলো, তখন দেখা গেল যে মাঝারি ধরনের কোনো মটর গাছ তৈরি হয়নি, পুরোটাই হয়েছে লম্বা মটর গাছ। অর্থাৎ ওখানে তাহলে কি হলো মেন্ডেলের, তাহলে মনে প্রশ্ন জাগলো, তাহলে বেটে মটর গাছের কি হলো, তাহলে বেটে মটর গাছের বৈশিষ্ট্য তাহলে ওখানে কি থাকলো, সুপ্ত অবস্থায় থাকলো, অর্থাৎ প্রচ্ছন্ন অবস্থায় থাকলো। প্রকট কি হলো, লম্বা মটর গাছের বৈশিষ্ট্য প্রকট হলো। এইভাবে তিনি মটর গাছের পরীক্ষাটা তিনি এগিয়ে গিয়েছিলেন, মটর গাছের পরীক্ষাটা তিনি করেছিলেন এবং নির্ধারণ করেছিলেন। এবারে প্রশ্ন এসে থাকে যে মটর গাছ তিনি অন্য গাছ নিয়ে তো তিনি পরীক্ষা নিরীক্ষা করতে পারতেন, অন্য কোনো ফুল নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করতে পারতেন, মটর গাছ নিয়ে কেন পরীক্ষা নিরীক্ষা করলেন, সেটা আমাদের জানার বিষয়। তাহলে মটর গাছ নির্বাচনের কারণ, কয়েকটা কারণ জানানো হয় যে কি কি কারণে মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন, সেটা আমাদের জানা দরকার। এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় পরীক্ষায় আসে যে মেন্ডেল তার মটর গাছ পরীক্ষার জন্য, মটর তার পরীক্ষার জন্য মটর গাছ কেন নির্বাচন করেছিলেন তা তোমার নিজের ভাষায় লেখো। তাহলে এক নম্বর কারণ বলছি যে মেন্ডেল কেন মটর গাছ নির্বাচন করেছিলেন। এক নম্বর কারণ বলছে মটর গাছ একবর্ষজীবী, অর্থাৎ স্বল্পায়ু। এর ফলে কি হয় যে সংকরায়ন পরীক্ষার জন্য কি হয় যে ওই মটর গাছের জীবনচক্র অনেকগুলো কি হয় প্রজন্মের ওপর পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। অর্থাৎ একটা গাছ যদি দীর্ঘায়ু হয়, অনেক বছর বাঁচে, তাহলে ওই পরীক্ষাটা করতে অনেক সময় লাগবে। তো মটর গাছ এক বছরের মধ্যে কি হয় তার বংশ তা নিষ্পত্তি হয়ে যায়, জনন সম্পন্ন করতে পারে, বংশ বিস্তার করতে পারে, বীজ উৎপন্ন হতে পারে, অর্থাৎ স্বল্প সময়ের মধ্যে কি হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়। তাহলে এক নম্বর কারণ যে মটর গাছ এক বর্ষজীবী, ফলে জীবনচক্র দ্রুত শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে কয়েক প্রজন্মের উপর পরীক্ষা নিরীক্ষা করা যায়। দুই নম্বর কারণ, এই উদ্ভিদে বহু বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটে, ফলে অনেকগুলি প্রকরণ দেখা যায়, অর্থাৎ মটর গাছের মধ্যে বিভিন্ন ধরনের প্রকরণ দেখা যায়, অনেকগুলো বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এই জন্য তিনি মটর গাছ নির্বাচন করেছিলেন। নাম্বার তিন, মটর গাছের ফুল হচ্ছে উভলিঙ্গ ফুল, ফলে অর্থাৎ স্ব উভলিঙ্গ যদি ফুল হয় তাহলে সেই ফুলটা হবে স্বপরাগী। কিন্তু এই গাছে খুব সহজেই পুংকেশ চক্র বাদ দিয়ে সেটা কি করা স্ত্রী ফুলে পরিণত করা যায়, সেটা সম্ভব হয়। কারণ মটর গাছের ফুলে কুড়ি অবস্থায় কি থাকে, কুড়িটা অনেক চাপড়া থাকে, বড় থাকে, ওই জন্য সেখান থেকে ইমাসকুলেশন করাটা সাধ্য, মানে খুব সহজ সাধ্য হয়, এই জন্য তিনি মটর গাছ নির্বাচন করেছিলেন। নাম্বার চার, বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য যুক্ত জীব বিশুদ্ধ অপত্য উদ্ভিদ সৃষ্টি সম্ভব, বংশ পরম্পরায় বিশুদ্ধ অপত্য জীব সৃষ্টি করা সম্ভব একমাত্র মটর গাছে।
5 নম্বর, স্বপরাগী হয় বাইরে কোনো অবাঞ্ছিত বৈশিষ্ট্য সংমিশ্রণের সম্ভাবনা নেই। মটর গাছ যেহেতু স্বপরাগী, তাহলে বাইরে থেকে কোনো বৈশিষ্ট্য এই মটর গাছের মধ্যে চলে আসার কোনো সম্ভাবনা থাকে না। 6 নম্বর বৈশিষ্ট্য, অন্তত 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের স্থায়িত্ব রয়েছে বলে তিনি মটর গাছের উপর পরীক্ষা নিরীক্ষা করা সহজ মনে করেছেন। যে মটর গাছের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, তার মধ্যে 7 জোড়া বৈশিষ্ট্য একদম প্রজননক্ষম, প্রজননে সক্ষম, এরকম 7 জোড়া বৈশিষ্ট্য একদম স্পষ্টভাবে লক্ষ্য করা যায়, অর্থাৎ প্রকরণগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এই জন্য তিনি মটর গাছ নির্বাচন করেছিলেন। 7 নম্বর কারণ বলছে, সংকর আয়নের ফলে উৎপন্ন সংকর মটর গাছগুলি প্রজনন কম হওয়ায় সহজে বংশ বিস্তার করতে পারে। প্রজনন মানে উৎপন্ন মটর গাছগুলি প্রজননে সক্ষম, তাই খুব সহজেই কি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। এইভাবে তিনি মটর গাছ নির্বাচন করেছিলেন। তাহলে একটা প্রশ্ন, তাহলে এই তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে মেন্ডেল তার জননের পরীক্ষার জন্য বা সংকরায়নের পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন, তাহলে এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করবে এবং ভালোভাবে প্র্যাকটিস করবে। যে কোনো বইয়ে দেওয়া আছে, তোমরা ভালোভাবে দেখে নিবে যে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছ নির্বাচন করেছিলেন কেন, তাহলে এটা ভালোভাবে দেখবে। এছাড়া কিছু একটা শর্ট কোশ্চেন টাইপের আছে, যে মেন্ডেল তার মটর গাছের জন্য যে বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সংগ্রহ করেছিলেন, কয় জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য, তাহলে 7 জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সংগ্রহ করেছিলেন। কয় জোড়া? 7 জোড়া। যেমন কাণ্ডের দৈর্ঘ্য লম্বা আর বেঁটে, 1 জোড়া বৈশিষ্ট্য। ফুলের অবস্থান কাক্ষিক আর শীর্ষ, কয় জোড়া? 2 জোড়া বৈশিষ্ট্য। বীজের আকৃতি গোল ও কুঞ্চিত বীজ, কয় জোড়া হলো? 3 জোড়া বৈশিষ্ট্য। বীজপত্রের বর্ণ হলুদ ও সবুজ, কয় জোড়া হলো? 4 জোড়া বৈশিষ্ট্য। ফুলের বর্ণ রঙিন ও সাদা, কয় জোড়া হলো? 5 জোড়া হলো। ফলের আকৃতি স্প্রিত ও খাঞ্জ বিশিষ্ট, কয় জোড়া হলো? 6 জোড়া হলো। ফলের বর্ণ সবুজ ও হলুদ, কয় জোড়া হলো? 7 জোড়া হলো। এই 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য তিনি নির্ধারণ করেছিলেন। তাহলে তোমাদের যে এক সংকর জনন, দ্বিসংকর জনন পরীক্ষা, মটর গাছের এক সংকর জনন, দ্বিসংকর জনন, চেকার বোর্ড, এই যা আছে, এটা একদিন একটা ক্লাস হবে। আজকে তোমাদের এক সংকর জনন, দ্বিসংকর জনন পরীক্ষার স্বাধীন বিন্যাসের সূত্র, পৃথকীভবনের সূত্রে যাওয়ার আগে আজকে তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাসটুকু দেওয়া হলো। এটুকু তোমরা ভালোভাবে করবে, যে মেন্ডেল মটর গাছের উপর যে পরীক্ষা নিরীক্ষার ইতিবৃত্ত, এটুকু বললাম যে মটর গাছের উপর তিনি কিভাবে পরীক্ষা করেছিলেন, এটাখানের মধ্যে ইমাসকুলেশন কী তোমরা পেলে, মেন্ডেলবাদ কী তোমরা পেলে, কত খ্রিস্টাব্দে মেন্ডেলবাদ সুপ্রতিষ্ঠিত হয় তোমরা পেলে, মেন্ডেলকে কি বলা হয়, সুপ্রজনন বিদ্যা বা বংশগতিবিদ্যার জনক বলা হয় তোমরা পেলে, এই প্রশ্নগুলি খুঁটিয়ে আরো ভালোভাবে দেখবে, ভালোভাবে পড়াশোনা করো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই, ধন্যবাদ।